রমজান মাসের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ কেন শেষ দশক বেশি গুরুত্বপূর্ণ বলেন তো প্রথমত ইবাদতের শেষ অংশ এমনিতেই গুরুত্বপূর্ণ যে কোনো ইবাদতের আপনারা যারা ইবাদত করছি প্রথম অংশ হচ্ছে প্রথম অংশ করতে গেলে মনে হয় যেন করে বলবো করব এই তো করতে করছি ধরতে ধরতে হঠাৎ করে দেখবেন শেষ অংশ চলে গেছে তখন আফসোস হয় নিজের জন্য যে আমি তো আসলে ভালো কিছু করতে পারিনি সালাতের মধ্যে দেখেন সালাতের শুরুতে আল্লাহু আকবার বলে সূরা কেরাত করছেন যখন শেষ বৈঠক করছেন আরে আমি কি সালাত করছি আমার টাকা হয়েছে কিনা কিভাবে করলাম কিছু তো ঠিকমতো করতেছি না তখন আবার কষ্ট করে ইস্তিগফার করতে আল্লাহুম্মা যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নী লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া আরহামনি আনতা গাফুর রাহিম আরো পড়ে আল্লাহু আকবার লি জিদ্দি ওয়া হাজি খাতায়া আমাদি কুল্লু যালিকা ইনদি এই যে যত গুনাহ ক্ষমা চাচ্ছেন কেন যে আল্লাহ আমি ঠিকমতো কাজটা করতে পারিনি তওবা ইস্তিগফারের জায়গা ঠিক রমজান মাস অনেক সময় মানুষ প্রথম প্রথম সব কিছু আন্দাজ করতে পারেন ঠিক আমি বলে কি এমন ভাবে ধরবো শেষের দিকে আর ছাড়বো না দেখবেন যে অষ্টাধিক পার হয়ে গেছে অর্ধেক পার হয়ে গেছে এই জন্য আগে থেকে ধরতে নিয়ম হচ্ছে রমজান মাস শুরু থেকে আমার ধরবো তারপরেও অনেকের মধ্যে কমতি হয় ব্যবসার কারণে বিভিন্ন কারণে দূরে থাকে রমজান মাস শেষ দশক যখন আসে তখন আপনার জন্য বাড়তি দায়িত্ব হচ্ছে যে কোনোভাবে যেন আমার থেকে লাইলাতুল কদর ছুটিয়ে না যায় কোনোভাবে যেন আমার থেকে এই মাসের কল্যাণ যেন ছুটে না যায় আমি এই মাসের এতেকাপ করবো বুঝলেন কিনা এই মাসের শেষ দশকে এতেকাপ করবো রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তিনি রমজান মাসের ভালো পাওয়ার জন্য প্রথম দশকে ইফতার এতেকাপ করেছেন তাকে বলা হলো যে এই দশকে তোমার কী নাই লাইলাতুল কদর নাই তারপর তিনি দ্বিতীয় দশকে তিনি কী করেছেন এতেকাপ করেছেন তাকে বলা হলো যে এই দশকে লাইলাতুল কদর নাই লাইলাতুল কদর তিনি জানলেন না কেন কারণ লাইলাতুল কদর তো ওনার কাছে আয়াত আসে নাই লাইলাতুল কদর তো কোথায় আসছিল কুরা কোরআন বাইতুল ইজ্জতে আসছিল প্রথম আসমান বাইতুল ইজ্জতে আসছিল এই জন্য তার তো জানার কথা না বুঝলেন না কথাটা এই জন্য তিনি এতেকাপ করছেন দ্বিতীয় তারপর তিনি বলেন তৃতীয় দশকে অবশ্যই আছে তিনি বলেন তৃতীয় দশকে অবশ্যই আছে এর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আসলামকে জানানো হলো যে লাইলাতুল কদর হচ্ছে অমুক রাত্রি তিনি বের হয়েছেন আসে দেখে দুজন ঝগড়া করছে ঝগড়া থামাতে গিয়ে তিনি ভুলে গেছেন আল্লাহর ইচ্ছা তিনি বলতে আল্লাহর মধ্যে কল্যাণ রেখেছেন তোমরা ইবাদত করো যে এই শেষ দশকের মধ্যে অবশ্যই লাইলাতুল কদর আছে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে কোনো সন্দেহ নেই শেষ দশকেই সেটা জোড় বেজোড় উভয়টাইতে হতে পারে বেজোড়তে বেশি আশাবাদী কিন্তু তাই বলে জোড়ে হয় না তা কিন্তু না জোড়ও হয় কখনো কখনো জোড়ে হয় এদের রসুল্লাহ সাল্লামের সময়ে অনেকে জোড়ে স্বপ্নে দেখেছেন অনেকে বেজোড় স্বপ্নে দেখেছেন এবং জোর বেজোড় উভয়টা মিলেই হতে পারে কোনো সন্দেহ এই জন্য শেষ দশকটা যে ব্যক্তি এতেকাফ করবে এবং এতেকাফের মতো এতেকাফ করবে এতেকাফ এরকম করবেন না আবার এতেকাফে আসছেন মোবাইল নিয়ে আসছেন দশটা এবং একটা বাজারের হিসাব একটা দোকানের হিসাব একটা আমার হ্যাঁ কমিটির হিসাব একটা আমার সমিতির হিসাব ওইগুলি নিয়ে আসছেন সব চালাচ্ছেন তা আপনি এতিসের এতেকাপ করছেন আপনি তো আল্লাহর জন্য আসেন না আপনি আসেন যে এখানে বসে আরাম বাতাস পাওয়া যায় এসি টেসি আছে শান্তি থাকা যায় একটু হ্যাঁ বিনিয়োগ কিছু পয়সা খরচ কম হবে এই চিন্তা ভাবনা করে আপনি এতেকাপে ঢুকছেন ওইটা না এতেকাপে ঢুকলে এতেকাপের মতোই ঢুকবেন সেখানে ঢুকে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআনের অর্থ বোঝা হাদিস বোঝা হাদিসের অর্থ বোঝা এর মধ্যে থাকবেন দাস যদি হয় দাস শুনবেন কিন্তু এর বাইরে অতিরিক্ত বাড়তি জিনিস আপনার কোনো কাজ করবেন না কারণ এই সেগুলো আপনার কোনো উপকার দিবে না বরং আপনার ক্ষতি করবে এতেকাফের মধ্যে যে উদ্দেশ্য সেটা থেকে বাইরে যেতে পারবে না আপনি এতেকাফ অবস্থায় যদি খাবার যদি না থাকে বাইরে যে খেয়ে আসতে পারবেন কিন্তু এতেকাফ অবস্থায় অতিরিক্ত গোসল করতে পারবেন ফরজ গোসল না করতে পারবেন না জুমার দিনের গোসল তো অন্ত বাইরে যেতে পারবেন না কারণ হচ্ছে এটা তো আপনার তো এতেকাফের বাইরে চলে গেছে আপনি কষ্ট করতে হবে সেই কয়েক দিন যে শরীরের মধ্যে যা থাকুক এরপর গোসল করে যাই বাইরে কিন্তু আপনি আরাম করার জন্য যাই গল্প করলেন একজনের সাথে ও একটা পেপসি অত খাইয়ে দেখি আর জন্য কতক্ষণ আলাপ করে দেখি ওসব চলবে না কারণ এমন কি কেউ পথের মধ্যে ফসে জিজ্ঞাসা করছে কেমন আছেন ভালো আছি ওখানে দাঁড়াই জিজ্ঞাসা করতে পারবেন না তাহলে আপনি এতেকাপ নষ্ট হয়ে যাবেন সুতরাং অনেকে এটা বুঝেই না ওখানে তো বসে আছে কয়ে যে আমার তো এতেকাপ করতে গায়ে গন্ধ হয়ে যায় তো আপনি এতেকাপে ঢুকছেন কার জন্য আপনি গায়ে গন্ধ হয় প্রতিদিন শান্তিতে গোসল করার জন্য আর ওরা গোসল করে সপ্তাহে একদিন মাসে একদিন আপনি এত প্রতিদিন বাঙালিরা গোসলের ক্ষেত্রে না খুবই ইয়া বা গোসল করবে একদিন গোসল মানে চলে না হ্যাঁ সময় কি এত মিমেন্দার এত 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 গোসলের সময় কি প্রতিদিন গোসল করার সময় কোথায় আছে জোর একদিনে বাদে একদিন করা উচিত রমাদান মাসে আসলে বিশেষ করে যখন এই এতেকাপ আসবে তখন এই গোসল গোসল বাদ নকল গোসল চলবে না পরের গোসল ছাড়া বাড়তি গোসল চলবে না বুঝে আসছে কথাটা সুতরাং আপনাকে রমাদান মাসে পুরোটাই এই সময়টা বাইরে যেতে পারবেন না আপনাকে মসজিদে থাকতে হবে পুরো সময়টা আপনাকে কিসে কাটাতে হবে এবাদতে কাটাতে হবে হয় সালাত নকল সালাত সলাত কোরআন তিলাওয়াত অথবা হাদিস বা হাদিস তেলাওয়াত পড়বেন হাদিসের অর্থ বুঝবেন এর মধ্যে দার্সের মধ্যে থাকবেন কোনো আলম আলমের কাছে নিজেরা দার্স নয় নিজেরা আলোচনা নয় নিজেরা টিসিটিএক্স না
এইটা পরে এরপরে বড়ে শিক্ষা যা অর্জন করবেন এটা আপনার কাজে লাগবে এটার মাধ্যমে বেশি বেশি রাতের বেলা কান্নাকাটি করবেন তাহাজ্জুদ পড়বেন তারাবি পড়বেন এবং যতটুকু পারেন শেষ রাতে কান্নাকাটি করে দোয়া করবেন এটা হচ্ছে মূল কাজ এটা না করে আমরা যদি কোনো বসে থাকি তাহলে কাজ শেষ দশক পুরোটাই কাজে লাগাতে হবে শেষ দশক থেকে যে মাহরুম হয়ে গেল ফাকাদ হারুমা একটু আগে আমরা হাদিসটা পড়েছি যে শেষ দশকে এই সময়ে লাইলাতুল কদর আপনার অবশ্যই আছে লাইলাতুল কদর যদি আপনি শেষ দশকে তার এতেকাফে থাকেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন এতেকাফে থাকেন হয়তো বলতে পারেন যে আমি হয়তো ওই সময় ঘুমাইছি লাইলাতুল কদর পুরোটা আপনি ঘুমান নাই লাইলাতুল বিশাল লাইলাতুল রাত তো এক মিনিটের না রাত তো আপনি পেয়ে যাচ্ছেন তো আপনি যখন সলাত আদায় করবেন তাহাজ্জুদ পড়বেন তারাবি পড়বেন দোয়া করবেন খাইছেন আলহামদুলিল্লাহ সব রাতে আপনার জন্য লাইলাতুল কদর আপনি পেয়ে যাচ্ছেন এই জন্য শেষ দশকের এই রাত্রিগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করি এই জন্য লাইলাতুল কদর প্রতি রাত্রি বলবেন ইনশাআল্লাহ লাইলাতুল কদর কারণ এমন হতে পারে রাত্রি হয়ে গেছে কারণ এমন যে সমস্ত আলামত দেওয়া হয়েছে আলামতগুলি কী জানেন আলামত হচ্ছে লাইলাতুল কদরের পরের দিন রাত্রে সূর্য আলো কম থাকবে পরের দিন একটু মেঘ মেঘ থাকবে আচ্ছা রাত যদি পার হয়ে গেলো আমি আর পরের দিন কী করবো এটা দিয়ে বুঝলেন না কথাটা পরের দিন বুঝলাম যে আগের দিন লাইলাতুল কদর চলে গেছে আমি তো বোকা আমি তো এখন আমি কি হায় 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 আমি তো কত রাতে ঘুমিয়ে গেছিলাম কিছু করতে পারিনি এই জন্য চিন্তা করতে হবে যে আজকে হবে আজকে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না শেষ হয়ে না হয় অসুবিধা কী এবার তো আলোর জন্যই করছি আমার ক্ষতি আছে পরের দিন এই প্রতিটা রাত্রি মনে করবো লাইলাতুল কদর লাইলাতুল কদর যত আলোচনা আছে আমরা দেখি সবাই বলে 23 করবেন 25 করবেন 27 করবেন 27 হইবে 27 লয়ে বসে আছেন হয়তো কিন্তু 25 গেছে কেন এটা করা যাবে না বুঝে আছে কথা না 21 তারিখে রাত হইতে পারে প্রথম রাত্রি হইতে পারে অর্থাৎ যেটা প্রথম রাত্রি মানে এত খাবার প্রথম রাত্রি যেটা সেই রাত্রি হইতে পারে এমনকি শেষ রাত্রি হইতে পারে অনেক কী করে 29-এর পরে চলে আসে কয় যে কি বাংলাদেশে ঈদ করবো তো আপনার 30 তারিখে যদি লাইলাতুল কদর কী হবে অথবা আপনি চলে গেছেন আর লাইলাতুল কদর কী হবে শেষ রাত্রি পর্যন্ত এবং সেই সময় সুন্দর আপনার শেষ আজীবন দোয়া করুন তবে ঈদের রাত্রি দোয়ার ভারে কোনো হাদিস সহি নেই এটা মনে রাখবেন ঈদের রাত্রি দোয়ার ভারে কোনো হাদিস সহি নেই ঈদের রাত্রি রাত্রি জাগার ভারে কোনো হাদিস সহি নেই এটাকে কোনোভাবে প্রমোট করবেন না